নমস্কার বন্ধুরা, আরেকখান সাপের ভিডিও নিয়ে আসনু মুই তোমাল্লার মাজত। শ্রাবণ মাস এলাও শেষ হয় নাই, তাতে আরেকটা ফোন কল। উয়ার ঘরত নাকি একটা কালা রঙের সাপ ঢুকিছে। ও নিজেও কবার পাছে না যে এটা কি সাপ। তো মুই একটু চিন্তাত পড়ি গেনু, বাড়িত আরও লোক আছে, খুব ভয়ে আছে। তো মুই আর বেশি দেরি না করিয়া আমার বাড়িত পৌঁছি যাং। প্রথমে দেখিয়া তো মুই চিনির পাং নাই যে এটা কী সাপ, সত্যি একটা কালো সাপ। তারপর মুই সাপটাক ধরিয়া জেলাম ওই বাইরা বের করনু, সেলাম ওই বুঝির বানু এটা একটা ডারাই সাপ, যার ইংলিশ দিয়া কয় ইন্ডিয়ান রেড স্নেক, আর হিন্দিতে কয় ধামন সাপ। তো সাপটা খুব বড় মোটা ছিল আর লম্বা ছিল, খুব শক্তিশালীও ছিল, তোমরা ভিডিওটা দেখলে বুঝির পাবেন। তো কোনো রকম ওই সাপটা ধরিয়া ঘর থেকে বাইরে বের করং। তারপর তোমরা দেখো সাপটা কত বড় লম্বা বা মোটা। তো আজই এই সাপটা সম্পর্কে মুই তোমাকে কয়েকটা কথা কম। এই সাপ সম্পর্কে অনেক লোকের অনেক রকম কথা আছে। কেমন কথা? কাউ কয় এই সাপের নাকি নেটুত বিষ, নেটুত কাটা আছে, আর এই সাপ কামড়াইলে নাকি বলে লোক বাঁচে না। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, এই সাপটার কিন্তু নেটুত মুই ধরিয়া আছো। তো এইরকম কোনো না হয়, এইরকম কোনো সাপ নাই যে ওর নেটুত বিষ আছে। এইরকম কোনো সাপেরই নেটুত বিষ থাকে না সারা পৃথিবীর যদি দেখেন তোমরা। তো এই সাপটা খুব শক্তিশালী হয় এটা মানতে হবে, আর এই সাপের কোনো বিষ থাকে না। আর যদি ধরিতে কোনো যদি উল্টাপাল্টা হয় তাহলে এই সাপ ভয়ানকভাবে কামড়ায়। আর যদি ওর দেহাত কোনো চোট বা ঠ্যাং পড়ে তাহলেও কামড় দেয়। তো কামড়াইলে ইনফেকশন হয়, মানুষ মারা যায় না এমন কিছু না হয়। তো এই সাপ সম্পর্কে অনেক লোক অনেক ধরনের কথা কয়। তো আজ তোমরা জানি নাও যে এরকম কিছুই না হয়, কোনো বিষ নেই, সাপটা দেখো কত বড় লম্বা। তো এই সাপটা আর একটা কাজ হচ্ছে, ইয়াই কিন্তু আমার ধান বাড়ির পহড়া, বাড়ির পহড়া সুরক্ষা করলেও পাওয়া যায়। কেমন? এই সাপ কিন্তু এন্দুর, ব্যাং এই ধরনের খোরাকে খায়। তো তোমরা সবাই জানেন এন্দুর আমার কেমন ক্ষতি করে, ধানের কেমন ক্ষতি করে, বাড়ি ঘরত কেমন ধরনের ক্ষতি করে। তো ওই ধরনের জিনিসটাই ইয়ে খায়। ইয়াই আমার মানুষের পক্ষে উপকার, কোনো মানুষের পক্ষে কোনো ক্ষতি নাই। দেখিলে ভয় খায় মানুষই, আর ভয় খাবারই কথা, সাপটাও ভয়ানক, দেখতেও ভয়ানক। তো আর বিশেষ কিছু না কয়া এই সাপটাক মুই এলা বস্তাত ভরাম। বস্তাত ভরিয়া ইয়াক মুই সুরক্ষা জাগাত উয়ার যেটে নবার স্থান জঙ্গলত ছাড়ি দিম। ছাড়ি দিবার পর উয়ায় ওঠে কোনায় থাকিবে। আর এরকম করে কাউ ধরিবার চেষ্টা করেন না, কারণ এইলা ধরির গেলে একটা ট্রেনিংয়ের দরকার আছে। যে কোনো সাপ এরকম করে ধরেন না, নাইলে একটা দুর্ঘটনা।